हेलो एवरीबॉडी, वेलकम टू माय चैनल। आमी शाती और तुम्हारा देखो शातीज वंडर लाइफ। तुम्हारा जाना हमार वीडियो रेगुलर फॉलो करो तारा जानो जे हमार जेहेतु निजे शॉर्ट हाइट ताई जन्य शॉर्ट हाइट गर्ल्स देर जन्य आमी अनेक टिप्स माझे माझे दिए थाकि। तो आज के जो वीडियो का टॉपिक है ये ठीक शॉर्ट हाइट गर्ल्स के लिए नहीं, जदिव हमारे एक जनरल धारणा आछे जे जादेर शॉर्ट हाइट तादेर ही गलाटा छोटो है, किन्तु ये धारणाटा पुरोपुरी ठीक नय। जेमन आमार निजे शॉर्ट हाइट किन्तु आमार गला मोटेई छोटो नय, माने जतटा हवा उचित ततटा, खूब विशाल लम्बा ना होलेओ किन्तु शॉर्ट गला एकदम ही बला जाए ना। तो ये वीडियोटा तादेर जन्य যাদের গলার হাইটটা শর্ট বা যাদের নিজের হাইট শর্ট, তাই জন্য নেকটা যদি একটু লম্বা দেখতে লাগে তাহলে আমাদের হাইটটাও একটু বেশি মনে হয়। তাই জন্য যারা নেকটাকে লম্বা দেখিয়ে একটু ইলিউশন ক্রিয়েট করতে চায় বেশি হাইটের, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। মানে যে কোনো হাইটেরই নেক হোক না কেন, তোমরা যারা গলাটাকে একটু লম্বা দেখাতে চাও সেটা ঠিকঠাক আউটফিট পরা বা ঠিকঠাক জুয়েলারি পরার মধ্যে দিয়ে, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো চলো আর দেরি না করে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি। টিপ নাম্বার ওয়ান হচ্ছে যে তোমরা যতদূর সম্ভব পারো বন্ধ গলাটা একদম অ্যাভয়েড করবে। মানে যে গলাগুলো বেশ একদম গলার সাথে লেগে থাকে তাতে কী হয়, আমাদের গলার হাইটটা আরও কম বলে মনে হয়। তো আমাদের যখন গলার বোন দেখা যায়, মানে এই জায়গাটা যখন আমাদের দেখা যায়, তখন কী হয় আমাদের গলার হাইটটা লম্বা বলে মনে হয়। তাই জন্য তোমরা যতটা খোলামেলা গলা পরতে পারবে ততটাই তোমাদের গলাটা আরও বেশি লম্বা বলে মনে হবে। বিশেষ করে তোমরা যদি নুডলস স্ট্র্যাপ করতে অভ্যস্ত থাকো, নুডলস স্ট্র্যাপ করতেই পারো, তাতে কী হয় এই জায়গাটা পুরোপুরি ভিজিবল থাকে বলে গলাটাকে অনেক বেশি লম্বা বলে মনে হয়। তো তোমরা বন্ধ গলা প্রথম কথা অ্যাভয়েড করবে, দ্বিতীয়ত যেটা অ্যাভয়েড করবে কলার গলা, গলাটা মানে এইরকম চাইনিজ কলার টাইপের যেগুলো থাকে না, আমি শার্টের কলারের কথা বলছি না, এরকম চাইনিজ কলার টাইপের যেগুলো থাকে কুর্তিতে, তো এই টাইপের গলাগুলো তোমরা অ্যাভয়েড করবে। তার কারণ হচ্ছে এতে পুরো গলাটা ঢেকে যায়, ফলে গলাটাকে আরও বেশি শর্ট বলে মনে হয়। যদি কলার পরতেই হয় তো তোমরা এরকম হাফ কলার পরতে পারো, যেটাতে গলাটা কিছুটা ভিজিবল থাকে আর কিছুটা ঢাকা থাকে। তো সেটা হলে কী হয়, কিছুটা যখন দেখা যায় তখন মনে হয় যে গলাটা একটু লম্বা, কিন্তু পুরোপুরি ঢেকে গেলে মনে হয় যে গলাটা অনেকটাই ছোট। তাই আমার ফার্স্ট টিপ হচ্ছে যে তোমরা বন্ধ গলা অ্যাভয়েড করে যতদূর সম্ভব খোলামেলা গলা পরো, মানে যতটা নিজের কমফর্টের মধ্যে আছে, মানে যতটা কমফর্টেবল ফিল করো ততটাই পরবে, তার থেকে বেশি পরার কোনো দরকার নেই, কিন্তু একদম বন্ধ গলাটা তোমরা টোটালি অ্যাভয়েড করো। টিপ নাম্বার টু হচ্ছে যে তোমরা ভি নেক ট্রাই করতে পারো। ভি নেকে কী হয়, একটা লম্বা গলার ইলিউশন তৈরি হয়। তার কারণ হচ্ছে এই জায়গাটা এরকমভাবে সরু হয়ে আসে বলে মনে হয় যে এই পুরো জায়গাটা লম্বাটে। তো ভি নেক অনেকেই খুব ডিপ ভি নেক প্রেফার করে না, তার কারণ সেটাতে একটু ক্লিভেজ শো করার সমস্যা থাকে। তো যতটুকু সম্ভব, মানে খুব অতিরিক্ত কাটা ভি নেক করার কথা আমি বলছি না, কিন্তু যতটুকু সম্ভব ততটুকু ভি নেকও যদি তোমরা পরো সেটাতে তোমাদের গলাটা অনেকটা বেশি লম্বা বলে মনে হবে। আরেকটা সোজা ওয়েও আছে ভি নেক ট্রাই করার, সেটা হচ্ছে লেয়ারিংয়ের মধ্যে দিয়ে। মানে ধরো তোমরা নিচে একটা টপ পরেছো যেটা ভি নেক নয়, যেটা হয়তো স্কোয়ার নেক বা এরকম কিছু, আর উপরে একটা কিছু দিয়ে লেয়ার করেছো যেটার নেকটা এরকম ভি টাইপের। আশা করে বোঝাতে পারলাম যে ভেতরে একটা কিছু দিয়ে, মানে একটা টপের উপর আরেকটা টপ তোমরা যখন লেয়ার করছো তখন ভেতরের টপটা ভি নেক হওয়ার দরকার নেই, কিন্তু উপরের টপটা যদি ভি নেক হয় তাহলেও কিন্তু ইলিউশন তৈরি হয় ওই ভি নেকের, আর তার ফলে গলাটাকে লম্বা দেখতে লাগে। তাই আমার টিপ নাম্বার টু হচ্ছে তোমরা ভি নেক ট্রাই করতে পারো, ভি নেকে তোমাদের গলাটাকে অনেক বেশি লম্বা বলে মনে হবে। টিপ নাম্বার থ্রি হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যাদের গলাটা সত্যি সত্যিই ছোট, মানে যাদের লম্বা গলা তাও আরও লম্বা দেখাতে চাও, সে তাদের জন্য এই কথাটা আমি বলছি না। যাদের গলাটা সত্যি সত্যিই ছোট, মানে এই হাইটটা চার আঙুলেরও কম, মানে আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে গলাটা স্টার্ট হয়, তো এই এই আমার যেমন এখানে ছ আঙুল মতো আসছে, তো যাদের এই হাইটটা চার আঙুলেরও বেশি কম তাদের অ্যাকচুয়ালি সত্যি শর্ট নেক। তো এরকম যাদের নেক তাদের জন্য আমি যেটা বলছি এই টিপটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাদের ক্ষেত্রে কী হয়, যদি তোমরা গলায় ওড়না রাখো বা গলায় স্কার্ফ বাঁধো তাহলে গলাটাকে আরও ছোট দেখতে লাগে। তার কারণ এমনিতেই ছোট গলা, তার উপরে তুমি ওড়নাটা দিয়ে পুরো কভার করে দিয়েছো বা স্কার্ফটা দিয়ে পুরো কভার করে দিয়েছো, এটার ফলে খুব একটা কিরম জড়সড় টাইপের একটা লুক তৈরি হয় যেটার জন্য গলাটাকে আরও ছোট বলে মনে হয়। তো সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো স্কার্ফটাকে অ্যাভয়েড করতে পারো, আর ওড়না যখন নেবে তখন ওড়নাটাকে কাঁধের উপর রাখতে পারো বা এরকমভাবে ঝুলিয়ে দিতে পারো। আমি
পারলে এখানে ফটো অ্যাটাচ করে দেবো যে কিভাবে ওড়নাগুলো পরলে তোমাদের গলাটাকে লম্বা বলে মনে হবে। তার কারণ ওড়নাটা যদি এখানে থাকে গলাটা পুরো ঢেকে যাচ্ছে, আর ওড়নাটা যখনই সাইড দিয়ে নেওয়া হচ্ছে বা এভাবে ঝুলিয়ে নেওয়া হচ্ছে তখন এই জায়গাটাকে অনেকটা বড় বলে মনে হচ্ছে, তার ফলে একটা লম্বা টেকের ইলিউশন তৈরি হচ্ছে। আবারও বলে দিই, এই টিপটা শুধু তাদের জন্য যাদের গলা ছোট, সত্যিকারেরই ছোট, যাদের গলা মোটামুটি নর্মাল হাইটের তাদের এই টিপটা ফলো করার কোনো দরকার নেই। তারা নিশ্চিন্তে গলায় ওড়না নিতে পারে, তার কারণ তাদের গলায় ওড়না নেওয়ার পরেও গলাটা কিছুটা ভিজিবল থাকবে। হেয়ার স্টাইলে কিছু চেঞ্জেস করেও তোমরা তোমাদের গলাটাকে লম্বা দেখাতে পারো। মানে এটা হয়তো অনেকেই জানো যে টপ নট বা হাই বান বাঁধলে কী হয়, হাই পনিটেল বাঁধলে কী হয়, আমাদের গলাটা লম্বা দেখতে লাগে। তার কারণ চুলটা যখন এভাবে উপরে তোলা হয় তখন আমাদের গলাটা পুরোপুরি ভিজিবল হয়ে যায়, ফলে আমাদের গলাটা পুরো দেখতে পাওয়ার জন্য আমাদের গলাটা লম্বা বলে মনে হয়। তো এই জন্য বলছি যে চুল খোলা সবাই রাখতে পারো, চুল খোলা রাখলে কোনো অসুবিধা নেই, বাট যদি বাঁধতে হয়, কোনো আপটু করতে হয়, সেটা অবশ্যই যেন হাই হয়, অবশ্যই লো না হয়। লো হলে কী হবে, এই জায়গাটাতে চুলটা চলে আসবে, ফলে গলাটা ঢেকে যাবে, আর গলাটা ঢেকে গেলে আরও গলাটা ছোটো বলে মনে হবে। তাই কোনো আপডু করার সময় তোমরা খেয়াল রাখবে যে তোমাদের আপডুটা অবশ্যই যেন হাই আপডু হয়, মানে হাই পনিটেল হোক, হাই বান হোক, এগুলোতে তোমাদের অনেক বেশি ভালো দেখতে লাগবে, আর লো বান বা লো পনিটেল এগুলো তোমাদের অতটা স্যুট করবে না। এবার আসি জুয়েলারির কথায়। গলা লম্বা দেখাতে গেলে যে জুয়েলারিটা অ্যাভয়েড করা খুবই দরকার সেটা হচ্ছে চোকার। তার কারণ হচ্ছে চোকারে আমাদের পুরো গলাটা একদম বন্ধ লাগে, তো এর ফলে যাদের গলা ছোট তাদের গলা দেখতে আরও ছোট লাগে। চোকার যদি পরতেই হয় তাহলে তোমরা খুব স্লিক চোকার পরতে পারো, যেটাতে যেটা আগে বললাম যে গলাটা যদি কিছুটা ভিজিবল থাকে তাহলে মনে হয় যে গলাটা লম্বা, কিন্তু পুরোপুরি গলাটাকে যদি ঢেকে দেওয়া হয় তাহলে গলাটাকে অনেক ছোট বলে মনে হয়। তো যদি চোকার পরতেই হয় আমি বলবো চোকার অ্যাভয়েড করাই ভালো, কিন্তু যারা তাও চোকার পরতে খুবই ভালোবাসো তারা করতে পারো এটা যে একদম স্লিক টাইপের চোকার পরলে যেটাতে গলার কিছুটা পার্ট ভিজিবল হলো। তো যদি মানে চোকার পরতে বারণ করলাম, কিন্তু এরকম নয় যে কোনো ধরনের নেকলেস পরা যাবে না। নেকলেস পরতে গেলে তোমাদের পক্ষে বেটার হবে যে লং যে নেকলেসগুলো আছে, স্টেটমেন্ট নেকলেস, মানে যেটার লকেটটা ধরো নিচে বেশ বড় একটা লকেট আছে ঝোলা, তাতে তোমাদের অনেক বেটার দেখতে লাগবে। তার কারণ ওই লম্বা নেকলেসটার জন্য আরও ইলিউশন ক্রিয়েটেড হবে যে তোমাদের গলাটা সত্যি সত্যিই লম্বা, মানে এই এরিয়াটাকে অনেক বেশি লম্বা বলে মনে হবে। তো এই জন্য জুয়েলারির ক্ষেত্রে আমার ফার্স্ট টিপ হচ্ছে যে চোকার পরো না। যদি নেকলেস পরতেই হয়, নেকলেস না পরলে অনেক বেটার, তার কারণ নেকলেস না পরলে গলাটা বেশি লম্বা বলে মনে হবে, কিন্তু নেকলেস যদি পরতেই হয় তাহলে তোমরা লং নেকলেস পরো। গলা লম্বা দেখানোর একটা খুব ভালো উপায় হচ্ছে, যেটা আমি করতে খুবই পছন্দ করি, সেটা হচ্ছে বড় বড় লং ইয়ারিং পরা। লং ইয়ারিংয়ে ইলিউশন ক্রিয়েটেড হয় যে আমাদের এই এরিয়াটা লম্বা। এটা তোমরা করে দেখলে একদম সাথে সাথে এফেক্টটা বুঝতে পারবে। আমি যে কারণে লং ইয়ারিং ভীষণ প্রেফার করি, আর লং ইয়ারিংয়ের সঙ্গে অবশ্যই তোমরা নেকলেসটা স্কিপ করবে, তাহলেই এই লুকটা ঠিকঠাক আসবে। যে লং ইয়ারিং গলাটাকে লম্বা দেখাতে অনেক বেশি সাহায্য করবে, কিন্তু তার সাথে যদি তোমরা একটা ভারী নেকলেসও করে থাকো তাহলে কিন্তু লুকটা একদমই নষ্ট হয়ে যাবে, মানে যেটা ডিজায়ার্ড এফেক্ট সেটা একদমই আসবে না। আমি শুধু বড় লং ইয়ারিং পরার কথা বলছি। তো যারা গলা লম্বা দেখাতে চাও তাদের পক্ষে জুয়েলারির সবচেয়ে ভালো চয়েস হচ্ছে লং ইয়ারিং পরা, হার স্কিপ করে দেওয়া, নেকলেস স্কিপ করে দেওয়া, যেটা আমি আগের বার বললাম। বাট তাও যদি তোমরা নেকলেস পরতে চাও তাহলে অবশ্যই লং নেকলেস পরো, আর লং নেকলেস পরলে কখনোই তার সাথে বিশাল বড় একটা ইয়ারিং পরবে না, কারণ সেটা পরলে কি হবে যে পুরো লুকটা অনেক বেশি জবরজং বলে মনে হবে, তার ফলে আরও ছোটোখাটো দেখতে লাগবে, হাইটটা সবসময় কম বলে মনে হবে। জুয়েলারির ক্ষেত্রে যতটা মিনিমাম করা যায় ততটাই ভালো, তাই তোমরা হয় খুব বড় ইয়ারিং পরবে আর তা নইলে বড় স্টেটমেন্ট নেকপিস পরবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো তাহলে আজ এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক বিকেল 4টার সময় তোমাদের সাথে দেখা হবে।